খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রঙ্গরঙ্গ ভরে গিয়েছিল বিষ সভ্য সমাজের, অতি আধুনিক আধুনিকেরা সময়কে হার মানাতে চেয়েছিল, দম্ভে তাল ঠুকছিল যে যার স্বদেশে। আমরা এই অধীশ্বর, এই পৃথিবী, বাকিটা সব কি? সৃষ্টিকে অপমান করার প্রতিফল নিজেদের সৃষ্টি অতি সভ্যতার গরল করোনা আজ তাদেরকে গৃহবন্দী করে দিয়েছে। কালের ঘড়ি কাটা কিন্তু আজও সহমরুণায় বয়ে চলেছে, আর ভাসিয়ে নিয়ে যাচ্ছে অসার দাম্ভিকতা। প্রকৃতির সাথে যুগে যুগে যে বা যারা অন্যায় করার চেষ্টা করেছিল, ইতিহাস সাক্ষী, পেয়েছিল চরম নির্মমতার প্রতিফল, সাথে নিরপরাধ অসহায় মানুষের মৃত্যু মিছিল। হে স্রষ্টা, আজকের এই ভয়ানক করোনাতঙ্ক থেকে রক্ষা করো তোমার সেরা সৃষ্টি বিশ্ব মানব সমাজটাকে। সত্যি আজ ভয়াবহ করোনা ভাইরাসের করাল থাবা আমাদের নতজানু করে দিয়েছে। তবে এটা কি আধুনিক সভ্যতার এক কুফল? নিন্দুকেরা অনেকেই বলছেন এই ভাইরাস কিন্তু লাল ফন্টাসের দেশ চীনের নিজের সৃষ্টি, যেটা নিজের দেশে ও শত্রু দেশে মানব নিধনের জন্য মিউটেটেড করে আরো ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ দেয়া হয়েছিল। কিন্তু দৈব বলে তাদের দেশে যে হাল হলো এই ভাইরাসের অসাবধানতাবশত রক্ষণাবেক্ষণের ত্রুটির জন্য, সেটা সারা বিশ্বের মানুষ বুঝতে পারলো। চীন তলে তলে কি ভয়ঙ্কর খেলা খেলতে চাইছিল গোটা বিশ্বের মানব নিধনের জন্য, সেটা ঠিক না ভুল প্রমাণ হবে সময়ের সাথে। কিন্তু এইবার অন্তত ভারতে ও ভারতবাসী একযোগে একসাথে হওয়ার সময় হয়েছে। তা না হলে এই শান্তির দেশ ভারতবর্ষের উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু প্রকৃতির রক্ষা কবচে আজও সহমরুণায় আমরা ভারতবাসী। তাই এইরকম এক সন্ধিক্ষণে হাতে হাত ধরে এই মারণঘাতী করোনা ভাইরাস তঙ্ক থেকে আমরা যেন জয়ী হতে পারি, তাই সাবধানতা অবলম্বন করে এগিয়ে নিয়ে চলি। ভারতের জয় রাজা না, সেখানে থাকবে না হিন্দু মুসলিম শিখ ইসাই, কেবল থাকবে ভারতবাসী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।